ভারসাম্যহীন নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার অন্তর্গত নিবেদিতাপল্লী রোডে নপাড়ার এক খালে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মাথা নিচে, পা পিছন উপরে দিয়ে দাঁড়িয়ে একজন ভেসে উঠেছে পুকুর থেকে, খালের থেকে। এরপরে বারাসাত থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এইটুকুন, তারপরে পাশের দোকানদার পুলিশকে ফোন টোন বললো, পুলিশ আসলো, এসে এখন বডি তোলার ব্যবস্থা করছে। পরবর্তীতে পরিবারের লোক এসে মৃতদেহটি শনাক্ত করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার থেকে জানা যায় মৃতের নাম সৌরভ বণিক, বয়স 32 বছর। গত বৃহস্পতিবার 10টার পর থেকে নিখোঁজ ছিলেন সৌরভ। পরিবারের তরফ থেকে বারাসাত থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছিল। কি কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ। ঠিক আছে, বেলা 12টা নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে ফুল কেনার নাম করে, তো তারপর থেকে মিসিং। আমরা সেই দিনকেই সন্ধ্যাবেলায় থানায়, বারাসাত থানায় আমাদের মিসিং ডায়রি করা হয়, সেই জিডি নাম্বারও আমাদের কাছে আছে, সব করা। কিন্তু তারপরে একটা প্রশাসন কী করে এতদিন লেট করে বডিটা পায়? প্রশাসন তাহলে এতদিন কী করছিল? কিন্তু একটা ছেলে লাস্ট 3 দিন ধরে নিখোঁজ, এত সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, থানা পুলিশ করা হয়েছে, তো আজকে কী করে আজকে এত লেট হয় বডিটা পেতে? এর আমরা যথাযথভাবে ইনভেস্টিগেশন চাইছি, দোষীকে যেন ইমিডিয়েট ধরা হয়, কাজটা যাই করেছে।